যারা আজকের এই সমস্ত জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে চালাকি করার প্রচেষ্টা চালাচ্ছে, তারা যদি এখানে সফল হয় বাবরি মসজিদের মতো, তারপরে তারা একে একে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে, বিভিন্ন মুসলিম ধর্মস্থানকে কেন্দ্র করে বা অহিন্দু ধর্মস্থানকে কেন্দ্র করে তারা এই অপকর্ম তারা চালাতেই থাকবে। আজ বিশে মে মহামান্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুজন বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় এবং পি এস নরসিংহ গত 16 তারিখে জ্ঞানব্যাপী মসজিদ, বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদকে যে তহাখানা, যে অজুখানা, সেটা সিল করার নির্দেশ দিয়েছিল সেখানকার দায়রা আদালত রবি কুমার দিবাকর। তার প্রেক্ষিতে গত 17 মে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল জ্ঞানব্যাপী মসজিদে নামাজ কোনোভাবেই যেন অসুবিধার করা না হয় এবং কোন রকম বিঘ্ন ঘটাবার চেষ্টা না হয় সেটা দেখার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনা আজকে আরো বলিষ্ঠভাবে ব্যাপকভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশনা জারি হয়েছে এবং সেখানে আরো বলা হয়েছে যে নামাজ যেমন যথাযথভাবে জ্ঞানব্যাপী মসজিদে চলবে, ঠিক একই সঙ্গে যে অজুখানা সিল করা থাকলেও বিকল্প অজুর ব্যবস্থা এই জেলা শাসক, বারাণসীর জেলা শাসককে করতে হবে, যাতে নামাজিরা যথাযথভাবে অজু করে তাদের নামাজ আদায় করতে পারে। এবং একই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে যে রবি কুমার দিবাকর দায়ের আদালত, যার আদালতে এই জ্ঞানব্যাপী মসজিদের শুনানি চলছিল, সেখান থেকে এই মামলা সরিয়ে দেওয়া হলো। এই মামলা আজকে সুপ্রিম কোর্ট বলেছেন যে এই স্পর্শকাতর একটা গুরুত্বপূর্ণ মামলার রায় এই দিবাকর, রবি কুমার দিবাকরের মতো দায়ের আদালত শুনতে পারে না, এটা জেলা জজ পর্যায়ের একজন বিচারককে এই মামলার শুনানি করতে হবে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে গতকাল 19 তারিখে দ্বিতীয় দফায় যে রবি কুমার দিবাকরের আদালতে মুখবন্ধ খামে দ্বিতীয় দফার রিপোর্ট জমা পড়েছে, সেখানে জ্ঞানব্যাপী মসজিদের যে ভিতরকার আভ্যন্তরীণ যে সমীক্ষা এবং তার ভিডিওগ্রাফি রিপোর্ট জমা দিয়েছে। এর আগে যে অ্যাডভোকেট কমিশনার জমা দিয়েছিল, যার রিপোর্টের ভিত্তিতে এই জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে তহাখানায়, অর্থাৎ অজুখানায় তথাকথিত, সেই শিবলিঙ্গের প্রেক্ষিতেই ওই তহাখানা বা অজুখানাকে সিল করার নির্দেশ দিয়েছিল। এখন আশা করা যায় যে জেলা পর্যায়ের একজন বিচারক, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারক এই স্পর্শকাতর মামলায় শুনানি করবেন এবং সঠিক রায় দেবেন। আজকের বিজেপি আরএসএসের যে সরকার, তারা আজকের মূল্যবৃদ্ধি, বেকারি, দারিদ্র, সমস্ত দেশ জুড়ে যে একটা অস্থিরতা এবং অরাজকতা থেকে মানুষকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা আজকের একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক যে খেলা খেলার চেষ্টা করছে এবং যে বিভাজনের রাজনীতিকে প্রকট করার চেষ্টা করছে, আমরা আশা করি আদালতের রায় এবং আদালতের পর্যবেক্ষণে এই সাম্প্রদায়িক এবং ফ্যাসিস্ট শক্তির সমস্ত অপকর্ম বন্ধ হবে। এবং তারা এবং বিশ্লেষক মনে করছে যদি এই যে সমস্ত বিভেদকামী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, যারা আজকের এই সমস্ত জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে চালাকি করার প্রচেষ্টা চালাচ্ছে, তারা যদি এখানে সফল হয় বাবরি মসজিদের মতো, তারপরে তারা একে একে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে, বিভিন্ন মুসলিম ধর্মস্থানকে কেন্দ্র করে বা অহিন্দু ধর্মস্থানকে কেন্দ্র করে তারা এই অপকর্ম তারা চালাতেই থাকবে। তাদের এই অপকর্মকে বন্ধ করতে এবং তাদের এই চালাকি এবং ভণ্ডামিকে বন্ধ করতে আদালতেই আমাদের সমস্ত আম জনতার, আপামর ভারতবাসীর, সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের ভরসাস্থল এবং আশা করি সেখান থেকেই আইনের শাসন বলবৎ হবে, আইনের চাবুক শাসককে মানতে বাধ্য করবে, শাসকের আইন চলবে না এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে।